ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ততদিন বন্ধ থাকবে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে শিক্ষক দিবস থেকে একদিন অন্তর ক্লাস করানোর ভাবনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য দপ্তরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত চব্বিশ ঘন্টায় 2,134 জনের করোনা রিপোর্ট পজিটিভ। মোট আক্রান্ত 62,964, মৃতের সংখ্যা বেড়ে 1,450। আসার কথা বলতে গত চব্বিশ ঘন্টায় রাজ্যে সুস্থ হয়েছেন 2,105 জন। এই নিয়ে রাজ্যে এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন মোট 42,022 জন। সুস্থতার হার 66.74%। একদিনে করোনা আক্রান্তের মৃত্যুর নিরিখে কলকাতাকে ফের টেক্কা দিল উত্তর চব্বিশ পরগনা। স্বাস্থ্য দপ্তরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে চব্বিশ ঘন্টায় 38 করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এর মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে 10 জনের আর উত্তর চব্বিশ পরগনায় মৃত্যু হয়েছে 18 জনের। এবার করোনা আক্রান্ত হয়ে মৃত সেনকো গোল্ডের কর্ণধার, ভর্তি ছিলেন বাইপাস লাগোয়া হাসপাতালে। কলকাতায় প্রত্যেক বড়তে শুরু র্যাপিড টেস্ট। করোনা এবার এসএসকেএম এর নার্সের মৃত্যু, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি ছিলেন বেলেঘাটা আইডিতে, অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে স্থানান্তর, গতকাল সকালে মৃত্যু হয় তার। করোনায় কলকাতায় ফের পুলিশ কর্মীর মৃত্যু, দেবেন্দ্রনাথ তিরকে নামে ওই কনস্টেবল চালু মার্কেট থানায় কর্মরত ছিলেন, তার মৃত্যুতে কলকাতা পুলিশের তরফে শোক জ্ঞাপন করা হয়েছে। বারাকপুর কমিশনারেটে করোনা আক্রান্ত শতাধিক পুলিশ কর্মী, বিধাননগর কমিশনারেটে মোট 3 জন করোনা আক্রান্ত, রানীগঞ্জ থানায় 3 অফিসার সহ সংক্রমিত 8। হুগলি শ্রীরামপুর থানাতেও করোনা সংক্রমণ, সংক্রমিত আইসি সহ 2 পুলিশ কর্মী। এই নিয়ে গত 5 দিনে শ্রীরামপুর থানায় 14 জন আক্রান্ত হলেন। কোচবিহারের দিনহাটায় শুরু হলো র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। জেলাশাসক জানিয়েছেন মঙ্গলবার 50 জনের পরীক্ষা করা হয়েছে, আগামী দিনে পরীক্ষার সংখ্যা আরও বাড়ানো হবে। যাদবপুরে করোনা আক্রান্ত প্রৌঢ়, হাসপাতালে বেড না মেলায় আটকে বাড়িতেই, অবস্থার অবনতি হওয়ায় স্বাস্থ্য অধিকর্তাকে ফোন, আশ্বাসের পর অবশেষে মিলল বেড। সরকারি ওয়েবসাইটে বেড ফাঁকা দেখালেও সংশ্লিষ্ট হাসপাতালে গিয়েও তা পাচ্ছেন না করোনা রোগী। এরকমই একাধিক অভিযোগ নিয়ে স্বাস্থ্য অধিকর্তার কাছে স্মারকলিপি বিজেপির মহিলা মোর্চার, নেতৃত্বে ছিলেন অগ্নিমিত্রা পাল। চন্দ্রকোনা রোডে বিয়ে বাড়ি থেকে করোনা সংক্রমণ ছড়ানোর অভিযোগ, 140 জনের বিরুদ্ধে মামলা রুজু করল গড়বেতা থানার পুলিশ। প্রসঙ্গত, বিয়ে বাড়ির আয়োজকদের পরিবারের প্রত্যেকেই করোনা আক্রান্ত এবং চিকিৎসাধীন। বাড়ল উদ্বেগ, করোনা আবহে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু তিনজলার বালকের, পার্ক সার্কাসে শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এবিপি আনন্দের খবরের জে, বনগায় করোনা সন্দেহভাজনের মৃত্যুতে গাফিলতি শিকার হাসপাতালে, অ্যাম্বুলেন্স চালকের দোষ প্রমাণিত বললেন সুপার, হাসপাতাল পরিদর্শনে তদন্ত কমিটি। দায়িত্ব নিয়ে হাসপাতাল পরিদর্শন কলকাতা মেডিকেলের নতুন অধ্যক্ষের, কোভিডের পাশাপাশি মেডিকেলে চলবে অন্য চিকিৎসাও, যে কোনো অভিযোগে গুরুত্ব দিয়ে শোনা হবে জানালেন মঞ্জু বন্দ্যোপাধ্যায়। এই প্রথম নন কোভিড হাসপাতালে করোনা রোগীর অস্ত্রোপচার, এনআরএস এ জটিল অস্ত্রোপচারে শ্বাসনালী থেকে বেরোলো নকল দাঁত। দেশে দৈনিক করোনা আক্রান্তের নিরিখে কমল সংখ্যা, গত চব্বিশ ঘন্টায় ভারতে করোনা সংক্রমিত 47,704, একদিনে মৃত্যু কমে 654, সুস্থ 35,175। মানবদেহে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের তৃতীয় ট্রায়ালের জন্য ভারতে 5টি জায়গা তৈরি, পিটিআই কে জানালেন কেন্দ্রীয় সরকারের বায়োটেকনোলজি বিভাগের সচিব রেণু স্বরূপ। ভারতে ভ্যাকসিন তৈরির জন্য সেরাম ইনস্টিটিউটকে বেছে নিয়েছে অক্সফোর্ড। ফের সংঘাত, সোমবার প্রধানমন্ত্রীকে করা নালিশ নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের, লিখেছেন মুখ্যমন্ত্রীর অসহযোগিতার অভিযোগে তিনি অবাক, মুখ্যমন্ত্রী যে পদে আছেন তাতে এমন কিছু অনভিপ্রেত। পুলিশের শীর্ষ পদাধিকারীদের সম্পত্তি নিয়ে প্রশ্ন রাজ্যপালের, এদের সম্পত্তির হিসেব নেওয়ার সময় এসেছে, তাহলেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে। 5ই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোয় নাশকতার ছক, আফগানিস্তানে আত্মঘাতী জঙ্গিদের প্রশিক্ষণ পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর, খবর সূত্রের, রাম মন্দিরের ভূমি পুজোয় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। আজ আম্বালায় নামছে 5 রাফাল, নতুন অতিথির জন্য রানওয়ে পার্কিং হ্যাঙ্গার সাজাতে 227 কোটি খরচ, এয়ারবেসের 3 কিলোমিটার মধ্যে ড্রোন উড়ায় নিষেধাজ্ঞা। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ, রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনা রাজীবনগর থানায় এফআইআর দায়ের করলেন সুশান্ত সিংহ রাজপুতের বাবা, প্রয়োজনে সিবিআই তদন্ত জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। আত্মহত্যার নেপথ্যে ষড়যন্ত্র দাবি চিরাগ পাসওয়ানের।